বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মৌসুমি ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি, একটু কাশি আছে। তো এখন দেখো, আমি প্রথমে বলে দিই তোমাদেরকে, আজকে তো আমার মেয়ের লাস্ট পরীক্ষা, তো আজকে যেহেতু ভূগোল পরীক্ষা ছিল ওকে দিয়ে এলাম। আর আসার পর তো প্রচুর কাজ বাড়িতে, সেই কাজটাই আমি কমপ্লিট করছি। তো যাই হোক, দেখো সকাল থেকে বিছানাটা ভালো করে ঝেড়ে গুছিয়ে নিচ্ছি, কারণ সকাল থেকে আমার মেয়ে বিছানার ওপরে পড়া করছিল, স্কুল ড্রেস পরলো, সব বিছানার ওপর। তো এখন বিছানাটাকে ভালোভাবে ছেড়ে পরিষ্কার করে পেতে নেব, তারপর ঘর ঝাড় দিয়ে মুছবো। সকালে একবার করা হয়, ঝাড় দিয়েও মুছিনি, কিন্তু এখন একটু নোংরা নোংরা লাগে। সবাই কাজে যাওয়ার, মানে আমার হাজবেন্ড কাজে যাওয়ার পর, আমার মেয়ে স্কুল যাওয়ার পর ঘরটা ফাঁকা হলে মনে হয় ভালো করে একটু পরিষ্কার করে নিই, তাই না? পরিষ্কার থাকলে ঘরটা ভালো লাগে আর কি। তো তো এখন আমি সব পরিষ্কার করে ভালোভাবে কাজটা কমপ্লিট করি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো দেখতে থাকো আমার আজকের ব্লগটা। পরীক্ষা কেমন গেল বল? কেমন পরীক্ষা দিয়েছ বলো? এদিকে এই ভিডিও। তো হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। এখন বিকেল 5টা, তো সকাল থেকে সব কাজ কমপ্লিট করতে করতে বিকেল হয়ে গেল। আর দেখো আজকে পিওর পরীক্ষা শেষ দিন, মানে পরীক্ষা শেষ, তো টিউশন ছুটি, স্কুল ছুটি এখন অনেক দিন, টিউশন থাকবে, 2-3 দিন ছুটি দিয়েছে। তো দেখো আজকে কেমন পরীক্ষা গেল? ভালো ভালো, সব লিখতে পেরেছ? হুম। মুখটা গম্ভীর করে কেন রেখেছ? কি বলছো বুঝতে পারছি, মুখটা ওরকম পেঁচার মতন কেন রেখেছ? হাসি নেই মুখে। তো এখন বিকেলবেলা, এখন আমি একটু সেলাই করবো। ঘুরতে যাবে না দিদুনের বাড়ি? ছুটি তো দিদুনের বাড়ি ঘুরতে যেতে হবে। তো দেখা যাক কি করব। তো দেখতে থাকো তোমরা, এখন তো আপাতত ঘরের কাজটা কমপ্লিট করি, ঘরের কাজগুলো পড়ে আছে বিকেলের। তো সন্ধ্যে হয়ে গেছে, সন্ধ্যে দিতে হবে, চলো দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, দেখো আমি রেডি হয়ে নিয়েছি, কোথায় যাব? তো আমি একটু বাইরে যাব। কোথায়? আমার মেয়ের মামা বাড়ি, আমার মায়ের কাছে ঘুরতে যাচ্ছি। তো একটু রেডি হলাম, দেখো কেমন লাগছে আমাকে। আজকে এটা পড়লাম, তো তোমরা বলো কেমন লাগছে, কি বলছো তুমি? তোমার চুলটা কেমন হয়ে আছে? ভালো হয়ে আছে। আছে না? হ্যাঁ আছে। কেন সোয়েটার পরবো, ঠান্ডা লাগছে? চুলটা আছে না? তো এবার দেখো আমি রেডি, এখন এবার রেডি আছি। তো চলো ক্রিম লাগাও। দেখো মামা বাড়ি যাওয়ার জন্য পিউ রেডি হচ্ছে, এই যে টুপি পরে নিয়েছে, তো এখন পরে নিয়েছে, রয়েছি। এবার মজা পড়বে, যাওয়া ক্যান্সেল হয়ে গেল, সব রেডি হয়ে যেতে পারলাম না, কারণ ওর বাবা চলে এসছে, আর বাইরে প্রচুর ঠান্ডা, আর অনেকটা রাত হয়ে যাচ্ছে। আর এখানে দেখো বাবার, আমার বাবা দিয়ে পাঠিয়েছে চপ সিঙ্গারা মিষ্টি, সব দিয়ে পাঠিয়ে দিয়েছি, ওগুলো আমরা খাবো। তো এখন দেখো আমি একটু সেলাই করছি, সেলাই করার পর খাবার বানাবো। তো এখানে দেখো ওরা বসে, আমার মেয়ে খেলছে আর ও একটু কাজ করছে ল্যাপটপে, আমি দেখো এখানে সেলাই করছি। তো সেলাই করার পর এবার খাবার বানাবো। তো চলো দেখো, একটু সেলাই করার ছিল আর কি, আর এখন দেখো খাবার বানাচ্ছি, এই যে রুটি করছি, আর দুধ আছে, মিষ্টি রয়েছে, আর সকালের সবজিও রয়েছে দুপুরের, মানে তো সেই জন্য আর রুটি করলেই হয়ে যাবে আজকে।
তো চলো এগুলো খেয়ে নিই আমরা। তারপর হচ্ছে তো এখন দেখো খাওয়া দাওয়া কমপ্লিট, এখন মশারি টাঙানো হয়ে গেছে, আমরা ঘুমাবো। আমি চুলটা দুইভাবে দুদিকে বেঁধে নিয়েছি, কারণ চুলটা অনেক নষ্ট হয়ে মানে খারাপ হয়ে যাচ্ছে আর প্রচুর হেয়ার ফল হচ্ছে, সে কারণে বেঁধে নিয়েছি। চলো আজকের মতো শেষ, গুড নাইট, বাই বাই, পরের ব্লগে দেখা হবে।